জয় হরি বল হরি বল আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন শ্রদ্ধ ভক্তবৃন্দ আমি তাপস বিশ্বাস সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আমাদের আজকের আলোচ্য বিষয়ে ভগবান ব্যাসের নজরে শূদ্রের ধর্ম কি ব্যাসদেব শূদ্রকে কতটুকু ধর্মের অধিকার দিয়েছেন আমি গত দুদিন আগে একটা ভিডিও প্রকাশ করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে কলিযুগের ধর্মগ্রন্থ কোনটি এবং কলিযুগে শূদ্রের ধর্ম কি বৈদিক আর্যদের যে ধর্মগ্রন্থ সেই গ্রন্থের অনুযায়ী শূদ্রের ধর্ম কি সেটা দেখিয়েছিলাম অনেকে বলেছেন যে যেহেতু সমস্ত পুরাণ এবং ধর্মগ্রন্থ মানেই হচ্ছে বেদব্যাসের রচিত তাই বেদব্যাস শূদ্রদের জন্য কি ব্যবস্থা দিয়েছেন বেদব্যাসের নজরে শূদ্রের ধর্ম কী বেদব্যাস শূদ্রকে ধর্মের কতটুকু অধিকার দিয়েছে আপনি বেদব্যাস শূদ্রদের সম্পর্কে কি বলেছে সে কথা তুলে ধরুন অনেকে বলেছেন পুরাণ থেকে প্রমাণ দিতে তো পুরাণ থেকে প্রমাণ দিলে তো আর অনেকে মেনে নিতে চায় না কারণ স্মৃতি শ্রুতি এবং পুরাণ এই তিনটি হচ্ছে গ্রন্থ তো তার মধ্যে থেকে শ্রুতি হচ্ছে সর্বপ্রধান গ্রন্থ শ্রুতি মানে বেদ আর তারপরে রয়েছে স্মৃতিগ্রন্থ অর্থাৎ সংহিতাসমূহ এই সংহিতাসমূহ রচনা করা হয়েছে ধর্মের আইন কানুন কীভাবে চলবে অর্থাৎ ধর্মের ব্যবস্থা সম্পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে সংহিতাসমূহে মোট কুড়িখানা হচ্ছে মোট সংহিতা এই সংহিতা থেকেই ধর্মের ব্যবস্থা দেওয়া হয়েছে প্রত্যেকের জন্য জাতি চারটি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এর মধ্যে দ্বি জাতি হচ্ছে তিনটি বর্ণের ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য আর চতুর্থ বর্ণ হচ্ছে শূদ্র এই শূদ্রের কাজই হচ্ছে তিন বর্ণের সেবা করা আর এই বাকি যে তিন বর্ণ সেই তিন বর্ণ ধর্ম পরিচালনা করবে তারা ধর্ম কিভাবে চালাবে ধর্মের কোন নিয়মে রাজা চলবে কোন নিয়মে রাজ্য চলবে কোন নিয়মে জনগণ চলবে অর্থাৎ দেশের আইনকানুনি গ্রন্থই হচ্ছে স্মৃতিগ্রন্থ শ্রুতিতে অর্থাৎ বেদে যেহেতু সমস্ত কানুন একসাথে এক জায়গায় লিপিবদ্ধ নেই তাই বেদের নিয়মকে বোঝানোর জন্য বেদকে সঠিকভাবে চালানোর জন্য এই সমস্ত গ্রন্থ রচনা করা হয়েছে তার মধ্যে থেকে কুড়িখানা স্মৃতি গ্রন্থই হচ্ছে প্রধান আমি এর পূর্বে আলোচনা করেছি কোন কোন গ্রন্থ প্রধান গ্রন্থ এ নিয়েও বিডিও আছে তো সেখানে ধর্ম যদি মানতে হয় ধর্মের ছত্র ছায় যদি থাকতে হয় তাহলে ধর্মগ্রন্থের কথা অবশ্যই মানতে হবে আর সেই ধর্মগ্রন্থ রচনা করেছেন বেশিরভাগ গ্রন্থ রচনা করেছেন হচ্ছে বেদব্যাস সেই বেদব্যাস শুদ্রদের জন্য ধর্ম ব্যবস্থা কি দিয়েছেন সেটি আপনাদের সামনে তুলে ধরব অনেক কথা বললাম আসুন আপনাদের আমি আলোচনায় নিয়ে যাই তার এক আগে একটা কথা আমি অবশ্যই বলবো সেটা হলো যে সমস্ত ভক্তরা এখনও পর্যন্ত আমাদের হরিভক্তি টিভিকে সাবস্ক্রাইব করেননি যদি আমাদের চ্যানেলের আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেলাইকনটি প্রেস করে অল লেখাটিকে প্রেস করে নিই আপনারা দেখছেন হরিভক্তি টিভি প্রথম থেকেই সত্য কথা বলে শ্রদ্ধ ভক্তবৃন্দ আমরা এসে গেছি ব্যাস সংহিতায় বেদব্যাস ধর্মের আইন কানুন রচনা করেছেন এই ব্যাস সংহিতার মধ্যে এই ব্যাস সংহিতার প্রথম অধ্যায় এটি দেখুন এই হচ্ছে মূল শ্লোকসমূহ আমি তিন নম্বর শ্লোকের অনুবাদ থেকে নিয়ে নয় নাম্বার শ্লোকের অনুবাদ আপনাদের সামনে প্রথমে তুলে ধরব আসুন অনুবাদ শুরু করি বেদব্যাস কী বলছেন বলছেন যে যে স্থলে কৃষ্ণসার মৃগ সর্বদা স্বেচ্ছাপূর্বক বিচরণ করে সেই সেই স্থানেই বেদোক্ত ধর্ম ব্যবহার করা উচিত অর্থাৎ শেষ স্থানেই লোকেরাই কেবল ধর্ম ব্যবহার করিবে শ্লেচ্ছ আদি দেশে ব্যবহার নহে এখানে বুঝতে পারছেন যে যে স্থানে যে যে জায়গায় স্বেচ্ছাপূর্বক অর্থাৎ নিজের ইচ্ছায় কালো হরিণ ঘুরে বেড়ায় সেই স্থানেই এই বেদোক্ত ধর্ম ব্যবহার করা উচিত তো আমাদের বাংলার বুকে মনে হয় না কোথাও এইভাবে কালোহরিণ স্বাধীনভাবে ঘুরে বেড়ায় অর্থাৎ বেদোক্ত ধর্মের স্থান এটা নয় আর এই বাংলা অনার্যদের স্থান বাংলায় আর্যদের কোনো স্থান নেই ঐতিহাসিকভাবে যদি দেখা যায় খুব বেশি হলে হাজার বছর আগে ব্রাহ্মণরা এই বাংলার বুকে এসেছে তার আগে অনার্য রাজ্য এটা ছিল যাই হোক আর সে প্রসঙ্গে এটা আলোচ্য বিষয় নয় তার জন্য আমি আবার শাস্তে ফিরে যাচ্ছি দেখুন এখানে বলছেন কী যেখানে শ্রুতি স্মৃতি ও পুরাণের বিরোধ দেখা যায় সেখানে কথিত বিধি বলবান এবং যে স্থলে স্মৃতি ও পুরাণের বিরোধ দেখা যায় সে স্থলে কথিত বিধি বলবান শ্রদ্ধা ভক্তবৃন্দ এখানে বুঝতে পারছেন ব্যাস জানেন যে তিনি যত গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে বিরোধ আছে বিরোধ আছে বলেই তিনি এ কথা লিখে গেলেন বললেন শ্রুতি স্মৃতি এবং পুরাণ এই তিনটি গ্রন্থের মধ্যে যদি শ্রুতির সঙ্গে স্মৃতির বিরোধ হয় তাহলে শ্রুতির কথাই মানতে হবে অর্থাৎ বেদের কথা মানতে হবে আর স্মৃতির কথার সাথে যদি পুরাণে বিরোধ হয় তাহলে স্মৃতির কথা অর্থাৎ সংহিতাসমূহের কথা মানতে হবে এটা কিন্তু ব্যাস প্রথমেই বলে গেলেন ঘোষণা করে গেলেন কারণ কি শ্রুতির সঙ্গে বিরোধ দেখা যায় না তেমন একটা কারণ শ্রুতি বেদে তেমন নেই কোনভাবে রাজার নিয়ম নিয়মকানুন চলবে কোনভাবে কে ধর্ম পালন করবে কোন জাতি ধর্ম পালন করবে কোন জাতি করবে না এ বিষয়ে বেদে কিছু যায় আসে না বেদের কোনো মাথা ব্যথা নেই বেদে এ বিষয়ে কিছু বর্ণনাই নেই এই জন্য স্মৃতিগ্রন্থ অর্থাৎ সংহিতাসমূহ রচনা করা হয়েছে যে ধর্মের নিয়ম কানুন তন্ত্র মন্ত্র কে মানবেকে মানবে কে মানবে না কে পালন করবে কে করবে না কার অধিকার আছে কার নেই সমস্তই লিপিবদ্ধ করা হয়েছে স্মৃতি গ্রন্থতে বা সংহিতাতে এবং পুরাণেও লিপিবদ্ধ করা হয়েছে এবার যে পুরাণে দেখা যাচ্ছে কিছু কিছু অধিকার শূদ্রদের দেওয়া হয়েছে পরবর্তীকালে শ্লোকসমূহ ঢুকানো হয়েছে যে শূদ্রদের কিছু অধিকার দিয়েছে কিন্তু সংহিতাতে অধিকার নেই তাহলে এই সংহিতার সঙ্গে পুরাণের বিরোধ হলে কী হবে সংহিতার কথাই বলবান অর্থাৎ সংহিতার কথাই মানতে হবে আর সমস্ত গ্রন্থ যিনি রচনা করেছেন সেই বেদব্যাসের কথা কিন্তু এটি এরপর কি বলছেন দেখুন বলছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্য এই তিন জাতি দ্বিজপদ প্রতিপাদ্য এই তিন বর্ণই শ্রুতি স্মৃতি ও পুরাণোক্ত ধর্মের অধিকারী তাহলে কি শ্রুতি অর্থাৎ বেদ পুরাণ এবং এই স্মৃতিগ্রন্থ অর্থাৎ সংহিতা এই যে তিন প্রকারের গ্রন্থ এই গ্রন্থের উক্ত ধর্মের অধিকারী কারা ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য এই দুই জাতিগণ তারপরে কি বলছেন তারপরে বলছেন অপর জাতি ব্র্যাক রয়েছে শুদ্র আদি অধিকারী নহে কি অধিকারী নয় এই পুরাণ উক্ত উক্ত এবং স্মৃতি উক্ত এই তিন উক্ত ধর্মের অধিকারী কিন্তু এই শূদ্র আদি নয় তারপরে কী বলছেন শূদ্র জাতি চতুর্থ বর্ণ এজন্য ধর্মের অধিকারী কিন্তু বেদমন্ত্র ও সাহা সধা এটা কি রয়েছে এখানে বোঝা যাচ্ছে না কিন্তু মূল শ্লোকে রয়েছে ষট মন্ত্র আদি শব্দের উচ্চারণে অধিকারী নহে শ্রদ্ধ ভক্তবৃন্দ তবে আপনারা দেখলেন শূদ্র আদি জাতির কিন্তু বেদমন্ত্র সাহা সধা শট। এই সমস্ত মন্ত্র উচ্চারণের অধিকার নেই এরপর আসুন বেদব্যাস আরও কি বলছেন একটু স্কিপ করে যাচ্ছি গিয়ে আবার দেখাচ্ছি আমি দেখুন ব্রাহ্মণ ক্ষত্রিয় কিংবা বৈশ্য কর্তৃক বিবাহিতা কন্যাতে জাত সন্তানের জাতকর্মাদি সংস্কার শূদ্র জাতির মতো করিবে এখানে বললেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় কিংবা বৈশ্য এই তিন জাতির দ্বিজাতিগণ যদি কোনো শূদ্র কন্যাকে বিবাহ করে তবে তার পুত্র অথবা কন্যা যাই হবে তারা কিন্তু শূদ্রের মতোই হবে শূদ্রের মতো সংস্কার তাদের হবে কারণ তাদের ব্রাহ্মণ জাতির মতো কোনো কিছুই হবে না এরপর বলছেন দেখুন অদম জাতিয়া পুরুষ হইতে উত্তম জাতীয় স্ত্রীর গর্বে জাত সন্তান শূদ্র অপেক্ষাও অধম অর্থাৎ এখানে বলছেন অধম জাতি অর্থাৎ নিচু জাতির কোনো পুরুষ যদি উচ্চ বর্ণের কোনো কন্যাকে বিবাহ করে তার যে সন্তান হবে সে শূদ্রের অপেক্ষাও অধম তারপরে বলছেন ব্রাহ্মণ কন্যাতে শূদ্রজনিত সন্তান চণ্ডাল জাতি হয় এবং কোনো ধর্মে তাহার অধিকার থাকে না এবং এখানে পরিষ্কারভাবে বললেন যে চণ্ডাল জাতি কিভাবে হয় না শূদ্রের ঔরসে ব্রাহ্মণের বা এই ব্রাহ্মণী অর্থাৎ ব্রাহ্মণ কন্যার গর্ভে শূদ্রের ঔরসে জন্মানো যে সন্তান তাকে চণ্ডাল বলে আর এই চণ্ডালের কোনো ধর্মে অধিকার থাকে না শ্রদ্ধ ভক্তবৃন্দ আপনারা দেখলেন বেদব্যাস শূদ্রদের কতটুকু ধর্ম অধিকার দিয়েছেন বৈদিক আর্য ধর্মের মন্ত্র তন্ত্র পূজা পার্বণ কোনো জিনিসের অধিকার দেননি শূদ্রদের এই বেদব্যাস রচনা করেছেন বিভিন্ন শাস্ত্র গ্রন্থ আর তিনি ধর্মের বিধান অর্থাৎ ধর্মের আইন কানুন কিভাবে চলবে সেজন্য ব্যবস্থা দিয়েছেন এই স্মৃতিগ্রন্থ বা সংহিতা সেখানে তিনি সহস্তে রচনা করেছেন তিনি নিজে বলছেন যে শূদ্রদের কোনো ধর্ম কর্ম কিছু নেই শূদ্রদের বেদের মন্ত্র উচ্চারণের অধিকার নেই শূদ্রদের কোনো মন্ত্র নেই কোনো সংস্কার নেই কিছু নেই এমন কি শুধু শুধু নয় অন্তর্্য জাতির মানুষের কোনো ধর্ম অধিকার নেই চণ্ডালাদি যে অন্তজ জাতি তাদের কোনো ধর্ম অধিকার নেই এবার অনেকে বলবেন যে তাহলে অন্তর্জ জাতি কোনগুলো আসুন বেদব্যাস অন্ত জাতি কোনগুলো কাদের অন্তর্্য জাতি তিনি বলছেন অর্থাৎ পিছিয়ে পড়া জাতি একদম বর্বর জাতি চন্ডাল জাতির সঙ্গে এক একসাড়িতে কোন জাতি তাদের তিনি অন্তর্য জাতি বানিয়েছেন আসুন সেই জায়গাটায় দেখাই তারপরে আরও তুলে ধরবো তিনি শূদ্রদের কি বলছেন ব্যাস সংহিতার প্রথম অধ্যায়ের দশ এগারো এবং বারো নম্বর শ্লোক দেখুন এর অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরছি এখানে বেদব্যাস সহস্তে বর্ণনা করেছেন যে অন্তর্য জাতি অর্থাৎ এই চণ্ডাল জাতি কোনগুলো এবং অন্তর্য জাতি অর্থাৎ একদম ধর্মকর্ম থেকে বাদ নিকৃষ্ট জাতি কোনগুলো সেটি তিনি বর্ণনা করছেন এখানে দেখাচ্ছি দেখুন অনুবাদে কী বলছেন বলছেন চণ্ডাল তিন প্রকার প্রথম অবিবাহিতা কন্যাতে উৎপন্ন সন্তান দ্বিতীয় সগত্র পত্নীর গর্বজাত তৃতীয়ত ব্রাহ্মণীতে শূদ্রজনিত এবার বলছে ব্রাহ্মণীতে শূদ্রজনিত যে চণ্ডাল জাতি সেগুলো সম্পর্কে বলছে অন্তর্য জাতি এগুলো তো সেই অন্তর্য জাতি সম্পর্কে বলছে কোন কোন জাতি অন্তর্য জাতি বলছে প্রথমে বলছে বদ্ধ কি। তারপরে বলছে নাপিত তারপরে বলছে গোফ তারপরে বলছে আসাপ তারপরে বলছে কুম্ভকার তারপরে বলছে বণিক তারপরে বলছে কিরাত তারপরে বলছে কায়স্ত তারপরে বলছে মালি তারপরে বলছে বরট তারপরে বলছে মেদ তারপরে বলছে চন্ডাল তারপরে বলছে কৈবত্য তারপরে বলছে সপচ তারপরে বলছে কোল জাতি আর যাহারা গোমাংস ভক্ষণ করে ইহারা সকলেই অন্তর্য ওই সকল অন্তর্য জাতীয় শূদ্রের সহিত আলাপ করিলে স্নান করিতে হয় ওহাদিগকে দেখিলে সূর্য দর্শন করিতে হয় ও ভক্তবৃন্দ আশা করি আপনারা এখানে পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে যে জাতিগুলোর কথা আমি বললাম এ জাতি অন্তর্য জাতি এ জাতির বৈদিক ধর্মের কোনো অধিকার তাদের নেই না মন্ত্রের অধিকার আছে না দেবদেবী পূজা করার অধিকার আছে অর্থাৎ আমাদের মধ্যে বেশিরভাগ দেখা যায় আমি দুটো একটা জাতির নাম বলছি যেমন কায়স্থ কৈবর্ত বণিক নাপিত গোপ এরা একটু নিজেদের বড় জাতি বলে মনে করে কিন্তু আসলে শাস্ত্রের মধ্যে দেখা যাচ্ছে বেদব্যাস বর্ণনা করেছে যে এই কায়স্থ কৈবত্ত, বণিক কুমার গোপ নাপিত এরা সকলেই অন্তর্য জাতি এদের দেখলেও স্নান করতে হয় অর্থাৎ অচ্ছুত জাতির এরা এরা নিজেরা যতই মনে করুক যে আমরা ব্রাহ্মণ আমরা ব্রাহ্মণের কাছাকাছি থাকি কায়স্তরা তো পৈতেও নাকি ধারণ করে আমরা দেখেছি অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপারে আমি চাই না কোনো জাতিসমূহকে আক্রমণ করতে আর প্রত্যেকটা জাতি আমার ভাই আমি তাদের শ্রদ্ধা করি ভালোবাসি তাই তাদের আঘাত লাগুক এমন কোনো কথা আমি বলতে চাই না আমার এই শাস্ত্র আলোচনায় যদি কোনো ব্যক্তির মনে আঘাত লাগে তবে তার কাছে আমি ক্ষমা চাইছি যেহেতু শাস্ত্রের মধ্যে বেদব্যাস উল্লেখ করেছেন তাই সে তত্ত্বগুলো আমি তুলে ধরলাম এখানে আমার নিজস্ব কোনো মতামত নেই তো শ্রদ্ধা ভক্তবৃন্দ আপনারা দেখলেন বেদব্যাস কোন কোন জাতিকে অন্তর্্য জাতি বলছেন এখানে বাংলার পিছিয়ে পড়া যে ছত্রিশটি জাতি প্রায় সমস্ত জাতিগুলোর কথাই তিনি এখানে বর্ণনা করেছেন চন্ডাল ধোপা নাপিত কৈবত্য এরকম ব্যাদ দিয়ে যত জাতি আমাদের বাংলায় আছে সমস্তগুলোকে অন্তর্্য জাতি বলেছেন অর্থাৎ এদের এই বৈদিক ধর্মের কোনো কিছুতে অধিকার নেই ধর্ম কর্ম মন্ত্রে কোনো জিনিসে অধিকার নেই তাহলে আপনার যদি অধিকার না থাকে আপনি কোন অধিকারে এই বৈদিক ধর্মের পুজো পার্বণ এবং এই বৈদিক ধর্মের অন্তর্গত আপনি থাকবেন শুধুমাত্র এই শূদ্রদের ধর্ম দেবার কারণে এই শূদ্রদের উদ্ধার করার কারণে এই পতীত শূদ্রদের মুক্তি দেবার কারণেই হরিচাঁদ ঠাকুরের আগমন হয়েছিল তিনি এবং তার পুত্র শ্রী শ্রী পতিত পাবন গুরুচাঁদ ঠাকুর তিনি অক্লান্ত পরিশ্রম করে আজ শূদ্র তথা চণ্ডাল সমাজকে সমাজের বুকে স্থাপিত করেছেন একটি সুন্দর জায়গায় যার ঋণ এই শূদ্ররা তার গায়ের সমস্ত রক্ত যদি ঢেলে দেয় তবুও শোধ হবে না বলে আমি মনে করি আপনারা ভেবে দেখবেন আপনারা যে ধর্মে আপনাদের অধিকার নেই যে ধর্মের মন্ত্রে আপনাদের অধিকার নেই যে ধর্মের দেব দেবতার প্রতি আপনাদের অধিকার নেই যে ধর্মের মন্ত্র উচ্চারণ করলে আপনার জীব কেটে নেওয়া হবে যে ধর্মের পুজো করলে আপনি পতিত হবেন নরকে যাবেন সে ধর্ম আপনি কতটা চান এজন্য গৌরাঙ্গ মহাপ্রভু নতুন সম্প্রদায় তৈরি করলেন এজন্য হরিচার ঠাকুর নতুন ধর্ম দিলেন শুধুমাত্র এই ধর্মের মধ্যে এত বৈষম্য এত ভেদাভেদ রয়েছে এক জাতি আর জাতিকে স্পর্শ করলে তার জাত যায় এ কারণে শুধুমাত্র নতুন ধর্ম তৈরি হয়েছে এবং নতুন ধর্মের প্রয়োজন হয়েছে যদি মনে হয় যে না এই বৈদিক আর্য ধর্মের ছত্রছায় সবাইকে থাকতে হবে আমি প্রায় ভিডিওর মধ্যে এই কথাটি বলছি আজও বলবো তাহলে ধর্মগ্রন্থের সংস্কার করার প্রয়োজন আছে যে যে জায়গায় মানবতা বিরোধী কথা রয়েছে সে সে জায়গায় সংস্কার করে মানবতার পক্ষে যে যে জায়গা সেই জায়গায় রেখে দিয়ে সকলে এক ছত্র ছায়ার তলে এই সনাতন ধর্মের মধ্যে যেন থাকতে পারি সে ব্যবস্থা অনতি বিলম্বে করা হোক এই প্রস্তাব রেখে আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন হরি বল